এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা যারা সিয়াম পালন করছি, আমাদের এই সিয়াম পালন মহান রাব্বুল আলামিনের নির্দেশে। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন, হে ইমানদারগণ, তোমাদের উপর সিয়াম পালনকে ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমরা যদি মুক্তি চাই, আমরা যদি শান্তি চাই, ইহকালীন মুক্তি এবং পরকালীন মুক্তি যদি অর্জন করতে চাই, তাহলে আল কোরআনুল করিমের দেখানো পথেই আমাদের পথ চলতে হবে। প্রিয় দর্শক, সেই আল কোরআনুল করিমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক মনোমুগ্ধকর আয়োজন, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, হুভার ও স্যাভয় আইসক্রিম। আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটর সাইকেল। প্রিয় দর্শক, আজকের পর্বে পারফর্ম করবে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 7 জন প্রতিযোগী। এই 7 প্রতিযোগী আগামীকালও পারফর্ম করবে। দুদিনের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী পরবর্তী রাউন্ডের জন্য বেছে নেবেন 4 জনকে, আর 3 জনকে বিদায় নিতে হবে। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে পরিচয় পর্ব সেরে আসি। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের সিনিয়র কারি, হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বিদেশে সমাদৃত হাফেজ কারি নাজমুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওস্তাদুল হুফাজ, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মতলব চাঁদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মাজুর আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন পদ্মা ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী জনাব মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের মেন্টর হিসেবে রয়েছে একজন বিশ্বজয়ী হাফেজ, যে 2014 সালে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে এই অনুষ্ঠানে শীর্ষস্থান বিজয়ী হয়েছিল। আবার 2019-এ জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়ও যে শীর্ষস্থান বিজয়ী হয়েছে, সেই বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমানকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইফুর রহমান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার গ্রুপের যে 7 প্রতিযোগী, তারা প্রস্তুতি কেমন গ্রহণ করেছে? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে একটি কোরআনের অভিনব একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই সাথে আমি দেখেছি তারা আলহামদুলিল্লাহ খুব মেহনত করেছে, তাই আমি আশাবাদী এবং বিশ্বাস করি তারা তাদের সেরা পারফরমেন্স এখানে উপস্থাপন করতে পারবে ইনশাআল্লাহ। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 7 প্রতিযোগীর প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজ প্রতিযোগী পবিত্র কোরআনুল করিমের যে কোনো আয়াত থেকে তেলাওয়াত শুরু করতে পারবে। আজ কেউ বিদায় নেবে না, কিন্তু মনে রাখতে হবে আজকের পারফরমেন্স সম্মানিত বিচারক মণ্ডলী নোট করে রাখবেন,
আগামীকালের পারফরমেন্স এবং আজকের পারফরমেন্স উভয় দিনের পারফরমেন্স বিবেচনা করে সম্মানিত বিচারক মণ্ডলী আগামীকাল বেছে নেবেন চারজনকে পরবর্তী রাউন্ডের জন্য। শুরুতেই ডেকে নিচ্ছি গাজীপুরের ছোট্ট একটি প্রতিযোগী হাফেজ সিফাতুর রহমান। এসো কোরআনে রাঙী নাম, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাফেজ সিফাতুর রহমান, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আপনি কেমন আছেন? জি উস্তাদ জি আমি খুব ভালো আছি। তো আমরা একটু কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনবো, তোমার কাছ থেকে একটু তেলাওয়াত করবে। জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد إن يشأ يذهبكم ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز ولا تزر وازرة وزر أخرى وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربى إنما تنذر الذين يخشون ربهم بالغيب وأقاموا الصلاة ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء وَمَا أَنْتَ بِمُسْمِعٍ مَّن فِي الْقُبُورِ إِنْ أَنْتَ إِلَّا نَذِيرٌ إِنَّا أَرْسَلْنَاكَ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَإِنْ مِنْ أُمَّةٍ إِلَّا خَلَى فِيهَا نَذِيرٌ حَسْبُكَ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ مَا شَاءَ اللَّهُ চমৎকার চমৎকার তেলাওয়াত শুনছিলাম সিফাতুর রহমানের কণ্ঠে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, সিফাতুর রহমানের পারফরমেন্স কেমন ছিল? মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত, জাযাকাল্লাহ। এগিয়ে যাও। সম্মানিত বিচারক হাফেজ কারী নাজমুল হাসান, আপনার কাছে কেমন লেগেছে সিফাতুর রহমানের তেলাওয়াত? সিফাতুর রহমানের তেলাওয়াত খুবই চমৎকার হয়েছে আজকে। অক্ষরগুলো স্পষ্ট ছিল, তবে মোটা অক্ষরগুলো উচ্চারণ করার সময় খেয়াল রাখবে যেন মুখটা গোল না হয়ে যায়। ফুকর ফুকর ইল্লাল্লাহ ল, একটু আওয়াজটা যেন খুলে যায়, আবার একদম ছড়ায় না দেওয়া। তোমারটা একটু গোল হয়ে গেছে আওয়াজটা, একটু ছড়াই দিবা আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি জনাব মনজুর আহমদ, এই শিশু বাচ্চাটির তেলাওয়াত আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি আশা করব ভবিষ্যতে এরা আরও অনেক ভালো করবে।
সিফাতুর রহমানের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়া। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগীর পারফরম্যান্স আমরা প্রত্যক্ষ করলাম। এবারে ডেকে নিচ্ছি নেত্রকোনা জেলার প্রতিযোগী লাবিব আল হাসানকে। পেশু কোরআনের আঙিনা, পেশু শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাবিব আল হাসান, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আপনি কেমন আছেন? উস্তাদ জি আমি তো খুব ভালো আছি। আপনার বয়স কত? 10 বছর। কত দিনে হিফজ শেষ করলেন? 9 মাস। 9 মাসে হিফজ শেষ করলেন। আচ্ছা, একটু তেলাওয়াত শোনানো যাবে আজকে? জি ইনশাআল্লাহ। আচ্ছা একটু শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب وقرآن ربما يود الذين كفروا لو كانوا مسلمين ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون وما أهلكنا من قرية إلا ولها كتاب معلوم ما تسبق من أمة أجلها وما يستأخرون وقالوا يا إنك لمجنون لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذًا مُنظَرين إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ وَلَقَدْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِي شِيَعِ الْأَوَّلِينَ وَمَا يَأْتِيهِمْ مِنْ رَسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ كَذَلِكَ نَسْلُكُهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ حَسْبُكَ صدق الله مولانا العظيم ما شاء الله কি চমৎকার। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, লাবিব আল হাসানের পারফরম্যান্স কেমন ছিল আপনার কাছ থেকে জেনে নিচ্ছি। আশা করছি সে মেহনত করলে অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো চেষ্টা করে যাও, সফলতা তোমার ডাকছে ওস্তাদ জি। জি মাশাআল্লাহ, লাবিব আল হাসান আজকে ভিন্ন একটি তর্জে সে তেলাওয়াত উপহার দিয়েছে। এটা কি তোমার নিজস্ব না কারো অনুকরণে পড়ছো? জি না। মাশাআল্লাহ, তাহলে সে যে একজন প্রতিভাবান ছেলে তার প্রতিভার বিকাশ আমরা দেখেন, যে যে নয় মাসে হেফজ করছে এবং যে সরে সে তেলাওয়াত উপহার দিছে তার প্রতিভার আর একটি বিকাশ এখানে পাওয়া গেল আলহামদুলিল্লাহ। তুমি এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, আমিন।
সম্মানিত অতিথি জনাব মিজানুর রহমান। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি সামনে এগিয়ে যাও, তোমার প্রতি দোয়া ও শুভকামনা রইল। লাবিব আল হাসান, বেশ প্রশংসা পেয়েছো তুমি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়া। পিএইচপি কোরআনের আলো। দর্শক, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দুজন প্রতিযোগীর পারফরম্যান্স আমরা বিরতির আগে প্রত্যক্ষ করেছি। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, নোয়াখালী জেলার ছোট্ট প্রতিযোগী হাফেজ তাকবীর আহমদ এবারে আসছে মঞ্চে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তো যেহেতু কোরআন নাজিলের মাস, রমাদান মাস, তোমার কাছ থেকে আমরা একটু তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين. قال إني لعملكم من القالين. رب نجني وأهلي من مَا يَعْمَلُونَ. فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ ثُمَّ الآخرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين. إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. كذب أصحاب الأيكة المرسلين. إذ قال لهم شعيب ألا تتقون. إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون. وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين. أوفوا الكيل ولا تكونوا من المخسرين. وزنوا بالقسطاس المستقيم ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين. حسبك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. মাশাআল্লাহ, নোয়াখালীর প্রতিযোগী
তাকবীর আহমদ। কি চমৎকার তিলাওয়াত আমাদের শোনালো সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ। জাযাকাল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা, তোমার উস্তাদের জন্য অনেক অনেক দোয়া। আর আমি মনে করি তোমার এই ধারাবাহিকতা যদি তুমি অব্যাহত রাখো অনেক দূর এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। উস্তাদ জি, প্রত্যেকটি রায় তাকরার হয়ে গেছে, দাম মর এরকম অনেকগুলি রায় বোঝা গেছে। আর এটা খুব সাবধানে উচ্চারণ করতে হবে, সাকিন অবস্থায়, মোসাদ্দাদ এবং সাকিন দুই অবস্থায় বিশেষ করে মনে থাকবে ইনশাআল্লাহ, এগিয়ে যাও। হাফেজ কারি নাজমুল হাসান। মাশাআল্লাহ, তেলাওয়াতের মান খুবই ভালো ছিল, আওয়াজ খুব স্পষ্ট, সুরও ভালো ছিল, সব দিক মিলালে ওর তেলাওয়াত আজকে খুব ভালো হয়েছে, দোয়া করি। জনাব মনজুর আহমদ। যতই শুনছি ততই আবেগপ্রবণ হয়ে পড়ছি, তোমার ওস্তাদের প্রতি শ্রদ্ধা এবং তোমার বাবা মার প্রতিও অনেক অনেক শ্রদ্ধা, ধন্যবাদ, এগিয়ে যাও। ওস্তাদ জি এবং সম্মানিত বিচারক মণ্ডলী যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শটি আগামীকাল তুমি নিশ্চয়ই, আশা করি তোমার তেলাওয়াতের মধ্যে তার প্রভাব আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়া। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করছিলাম। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। সিলেটের প্রতিযোগী হাফেজ তামজিদুর রহমান এবারে আসছে মঞ্চে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আপনি কেমন আছেন? হ্যাঁ উস্তাদ জি, আমি ভালো আছি। তো একটু তেলাওয়াত শুনুন তো আমাদেরকে, একটু তেলাওয়াত শুনবো আপনার কাছ থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون بل قالوا مثل ما قال الأولون قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين قل لمن الأرض ومن فيها سيقولون لله قل أفلا تذكرون قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل
আফালা তাত্তাকুন কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজীরু ওয়া লা ইউজারু আলাইহি وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِن كُنتُمْ تَعْلَمُونَ حَسْبُكَ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ মাশাআল্লাহ মাশাআল্লাহ। গধূলির আকাশ যেমন সুন্দর, তামজিদের তিলাওয়াত তেমনি সুন্দর। সম্মানিত বিচারক হাফেজ কারি নাজমুল হাসান, আপনার কাছে তামজিদের তিলাওয়াত সম্পর্কে মূল্যায়ন শুনব। এই ছেলে তিলাওয়াত করতেছিল, আমি বুঝতে পারতেছিলাম না সে কি আরব না নারব। চমৎকার তিলাওয়াত, দোয়া করি ওর জন্য। হাফেজ কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে? তবে তিলাওয়াত ভালো হয়েছে, চেষ্টা করো যেন আরও ভালো করা যায়। ধন্যবাদ। সম্মানিত অতিথি জনাব মিজানুর রহমান, এই ছোট বাচ্চাদের তেলাওয়াত যতই শুনতেছি ততই মনটা ভরে যেতেছে। তামজিদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল কাম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়া, পিএইচপি কোরআনের আলো। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক মনোমুগ্ধকর আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ। প্রিয় দর্শক, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীরা পারফর্ম করছে আজ মঞ্চে। এবারে ডেকে নিচ্ছি ঢাকার প্রতিযোগী তাওহিদুল ইসলামকে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তাওহিদুল ইসলাম, কুরআনুল কারীম থেকে আমাদেরকে একটু তেলাওয়াত শোনাবে তুমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يَا عِبَادِ لَا خَوْفٌ عَلَيْكُمُ الْيَوْمَ وَلَا أَنْتُمْ تَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا بِآيَاتِنَا وَكَانُوا ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي لَكُمْ فِيهَا فَاكِهَةٌ كَثِيرَةٌ مِنْهَا تَأْكُلُونَ إِنَّ الْمُجْرِمِينَ فِي عَذَابِ جَهَنَّمَ خَالِدُونَ
تَتَفَتَّرُ عَنْهُمْ وَهُمْ فِيهِ مُبْلِسُونَ وَمَا ظَلَمْنَاهُمْ وَلَكِنْ كَانُوا هُمُ الظَّالِمِينَ وَنَادَوْا يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا قال إنكم ماكثون حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم অবিশ্বাস্য চমৎকার। প্রিয় দর্শক, সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে কেমন লেগেছে জেনে আসি। হাফেজ মাওলানা আবু ইউসুফ, চমৎকার তেলাওয়াত তাওহীদ, এগিয়ে যাও, খুব সতর্কতা অবলম্বন করতে হবে। তারপরে আরেকটা বিষয় হলো, যেহেতু তোমার গলাটা যাতে ভালো থাকে, গলারও যত্ন নিতে হবে। সম্মানিত বিচারক হাফেজ কারি নাজমুল হাসান, তাওহিদুল ইসলাম, চমৎকার পারফরমেন্স, সুন্দর তেলাওয়াত, তোমার আওয়াজও খুব সুন্দর মাশাআল্লাহ। আমি আশা করি পরবর্তী রাউন্ডে তুমি খুব ভালো করবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি জনাব মনজুর আহমদ, তাওহিদুল ইসলাম অত্যন্ত চমৎকারভাবে তেলাওয়াত করেছে, দোয়া করি ভবিষ্যতে আরও ভালো করো। তাওহিদুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আগামীকাল আরও ভালো করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়া। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি কক্সেস বাজারের সন্তান হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মাহে রমাদান, এই রমজান মাসে একটু তেলাওয়াত শুনবো তোমার কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأخذتهم الصيحة مشرقين فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة وَإِنَّهَا لَبِسَبِيلٍ مُقِيمٍ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِلْمُؤْمِنِينَ وَإِنْ كَانَ أَصْحَابُ الْأَيْكَةِ لَظَالِمِينَ إِنَّهُمَا لَبِإِمَامٍ مُبِينٍ وَلَقَدْ كَذَّبَ أَصْحَابُ الْحِجْرِ الْمُرْسَلِينَ وَآتَيْنَا وَكَانُوا يَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا
فأخذتهم الصيحة مصبحين فما وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ما شاء الله অনেক ধন্যবাদ তোমাকে সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ আত্মবিশ্বাস তার খুব বেশি আব্দুল্লাহ এগিয়ে যাও তোমার জন্য শুভকামনা মোহতরম নাজমুল হাসান আবদুল্লাহ তেলাওয়াত সুন্দর হয়েছে তোমার এখন তোমার স্কেলটা খুব উপরে থাকে যার কারণে তোমার সুর দিতে কষ্ট হয়ে যায় আর একটু নিচে থেকে ধরবা তেলাওয়াত আরও সুন্দর হবে মোহাম্মদ আবদুল্লাহ তোমার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ এ পথে আমাদের আহ্বান জীবনকে করো মহিয়া পিএইচপি কোরআনের আলো দর্শক এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ইনফিনিটি মেগা মল হুভার ও স্যাভয় আইসক্রিম আমরা খুঁজছি 2021 সেরা প্রতিযোগীকে যার জন্য রয়েছে 400,000 টাকা পুরস্কার দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 300,000, 200,000, 100,000 টাকা পুরস্কার এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল এবারে মঞ্চে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে চট্টগ্রামের প্রতিযোগী হাফেজ মুস্তফা নাবিল কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন উস্তাদ জি আমি তো ভালো আছি তো আজকে একটু তেলাওয়াত শুনবো আপনার কাছ থেকে একটু তেলাওয়াত শুনান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نادانا نوح فلنعم المجيبون ونجيناه وأهله من الكرب العظيم وجعلنا ذريته هم الباقين وتركنا عليه في الآخرين سلام على نوح أبيه وقومه ماذا تعبدون
أَئِفْكًا آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعَالَمِينَ حَسْبُكَ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم চমৎকার নাবিল তোমার তেলাওয়াত শুনছিলাম আমার কাছে ভালো লেগেছে সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম নাবিল তেলাওয়াত সুন্দর হয়েছে তবে একটি মুলাহাজা আছে তোমার জন্য যে শব্দগুলো যেন একটির সাথে আরেকটি মিশে না যায় প্রতিটি শব্দ আলাদা আলাদা করে পড়তে হবে এই বিষয়গুলো তুমি একটু নজর দিতে হবে ইনশাআল্লাহ তাহলে তোমার জন্য ভালো হবে হাফেজ কারি নাজমুল হাসান মোস্তফা নাবিল তোমাকে ওই আগের প্রতিযোগীর মতোই একই পরামর্শ স্কেল নিচে থেকে বিসমিল্লাহির রহমানির রহিম কষ্ট হয়ে যাবে পড়তে নিচে থেকে بسم الله الرحمن الرحيم নিচে থেকে ধরবা সুরগুলো পুরোপুরি দিতে পারবা কষ্ট ছাড়া পড়তে পারবা তাহলে তোমার পড়তে প্রশ্নের উত্তরগুলো দিতে সহজ হবে সম্মানিত অতিথি জনাব মনজুর আহমদ এই পিএসপি কোরআনের আলো অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে খুব গর্ববোধ করছি সকলের জন্য দোয়া করছি ধন্যবাদ মোস্তফা নাবিল খুব ভালো লাগছে তোমাকে আগামীকাল আরো ভালো পারফর্ম করতে হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এ পথে আমাদের আহ্বান জীবনকে করো মহিয়া হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সাতজন প্রতিযোগীর পারফরম্যান্স আমরা ইতোমধ্যে প্রত্যক্ষ করেছি প্রিয় দর্শক এই পর্ব থেকে কেউ বিদায় নিচ্ছে না আগামীকাল এবং আজকের পারফরমেন্স এই দুদিনের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী আগামীকাল বেছে নেবেন পরবর্তী রাউন্ডের জন্য চারজনকে আর তিনজনকে বিদায় নিতে হবে আজকের পর্বের গ্রুপ মেন্টর বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তার কাছ থেকে জেনে নিচ্ছি তার গ্রুপের প্রতিযোগীরা কেমন করল সাইফুর রহমান কেমন করেছে এই গ্রুপের প্রতিযোগীরা আলহামদুলিল্লাহ তারা চেষ্টা করেছে নিজের সর্বোচ্চ পারফরমেন্সটা এখানে উপস্থাপন করার জন্য আর আশা করি সবাই মুগ্ধ হয়েছে আমার অনেক ভালো লেগেছে যে তারা তাদের পরিশ্রম অনুযায়ী তাদের চেষ্টা অনুযায়ী পারফরমেন্সটা এখানে উপস্থাপন করতে পেরেছে আর আগামীকাল তো তাদের আরেকটি কঠিন পর্ব রয়েছে সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি যেন তারা সেই পর্বে আরও ভালো পারফরমেন্স করতে পারে আমরা দোয়া করছি ইনশাআল্লাহ তারা ভালো পারফর্ম করবে এই প্রত্যাশা রাখছি প্রিয় দর্শক একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে আমাদের মাঝে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদেরও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021 দেখার আমন্ত্রণ জানাচ্ছি মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন ইমান ও আমলের সঙ্গে রাখুন এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত পিএইচপি কোরআনের আলো